আপনাদের যাদের বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন, আপনাদের যাদের বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন, তারা বিরাজ মজুমদারের বাড়িতে চলে আসুন। আসার সময় অবশ্যই পানির জন্য পাত্র নিয়ে আসবেন। আপনাদের সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। আপনাদের যাদের বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন, আপনাদের যাদের বিশুদ্ধ খাবার পানি প্রয়োজন, তারা পিয়াজ মজুমদারের বাড়িতে চলে আসুন। আসার সময় অবশ্যই পানি নেওয়ার জন্য পাত্র নিয়ে আসবেন। সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এই ধরনের মহৎ কাজে জড়িত থাকতে পারি। তো নিরাপদ খাবার প্রাণীর ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা সিটি ওয়াটার পিউরিফায়ারের একক অর্থায়নে হয়নি, এখানে বেশ কিছু ডোনেশনও ছিল। সিটি ওয়াটার পিউরিফায়ারও ফাইন্যান্সিয়ালভাবে সহযোগিতা করেছে এবং সার্বিক তত্ত্বাবধানে আছে। তো আসলে পানি, অন্যকে পানি খাওয়ানো এটা সবচেয়ে উত্তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া আল্লাহ রাসূল, আমার মা বাবা যখন জীবিত ছিল তখন আমি ছোট ছিলাম, তাদের জন্য কিছু করতে পারি নাই, এখন আমি কিছু করতে চাই, আমি তাদের জন্য কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন অন্যকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আপনারা আমাদের ফেসবুক পেজও ফলো করলে দেখবেন যে আমরা সবসময় আমাদের ক্রয় বিক্রিত ওয়াটার পিউরিফায়ারের একটা অংশ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওয়াটার পিউরিফায়ার দান করে থাকি। আপনারা আমাদের পাশে থাকলে, আপনারা আমাদের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত চ্যারিটি ওয়াটার বাংলাদেশ নামে একটা ফাউন্ডেশন ওপেন করব। খুব সহসাই আপনারা দেখতে পাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।